বাইক চুরির 48 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করলো অশোকনগর থানার পুলিশ। উদ্ধার হয়েছে চোরাই যাওয়া বাইকটি। পুলিশ সূত্রে জানা গেছে সিসি ক্যামেরার ফুটেজ দেখেই অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। সিসি ক্যামেরার ছবি ধরিয়ে দিল আসল অপরাধীকে। 48 ঘন্টার মধ্যে কিনারা হলো বাইক চুরির, উদ্ধার হলো চোরাই বাইক। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে মঙ্গলবার অশোকনগর থানার বীরপাড়া বল্লভপাড়া স্কুলের সামনে আলমগীর মণ্ডল নামে এক যুবক নিজের বাইক রেখে বাজারে যান। কিছু সময় পর তিনি ফিরে এসে দেখেন তার বাইকটি উধাও। এরপর অনেক খোঁজাখুঁজি করেও বাইক খুঁজে পাননি তিনি। শেষমেশ অশোকনগর থানার দ্বারস্থ হন আলমগীর। থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে বাইক চুরির ঘটনার তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। তদন্তে নেমে ঘটনাস্থলের পাশে একটি সিসি ক্যামেরার ফুটেজ হাতে আসে পুলিশের। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরেই মূল অভিযুক্তের সন্ধান পায় পুলিশ। বুধবার অভিযুক্ত শরীফুল ইসলামকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের বাড়ি দত্তপুকুর থানা এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তারের পর নিজেদের হেফাজতে নিয়ে ধৃতকে জেরা করতেই খোঁজ মেলে চোরাই বাইকের। বৃহস্পতিবার অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হয় অশোকনগর থানার পক্ষ থেকে। 48 ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাইক উদ্ধারের ঘটনায় স্বভাবতই পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।